ফিরে এসেছে আবার একটা নতুন আলোচ্য বিষয় নিয়ে। দেখো, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে মজদুর পদে সেকেন্ড লিস্ট কবে আসবে এই নিয়ে সবাই চিন্তিত আছে। দেখো, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মজদুর পদে আবার একটি লিস্ট প্রকাশিত হয়েছে এবং কতজনের নাম আছে এবং কারা নাম পেয়েছে। অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নেবে, ভিডিওটা স্কিপ করবে না। ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ এবং এসআই পদের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ এই নিউজটি। দেখো, পরীক্ষা অ্যাপের মাধ্যমে তোমরা সেখানে তোমাদের নিজের অভিজ্ঞতা, কে কতজন কতটা প্রিপারেশন নিয়েছো তোমরা এক্সামের জন্য, সেটা তোমরা ওখানে টেস্ট করতে পারবে। তোমরা কোর্সে ভর্তি হওয়ার জন্য 50% ছাড়ের জন্য তোমরা এই যে জিকে স্টল 50 এই কোডটি যদি তোমরা ইউজ করো তাহলে প্রত্যেকটি কোর্সে তোমরা 50% করে ছাড়বে। এখন খুব সীমিত রয়েছে অফারটি, তোমরা সকলে এই ক্লাসে তোমরা জয়েন হয়ে যাও আর তোমরা জিকে স্টল 50 এই কোডটা ইউজ করো। এবং এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, পরীক্ষা অ্যাপের কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে তোমরা ক্লাসগুলো জয়েন হবে। যদি প্রবলেম হয় তাহলে তোমাদের চ্যানেল অ্যাবাউটে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, তাহলে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা সেখানে জেনে নেবে পুরো ডিটেলসটি। চলো এবার আলোচ্য বিষয়টি শুরু করি। তোমরা এখানে দেখো, এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাবে এখানে এই যে রেজাল্ট অপশন আছে, এই রেজাল্ট অপশনে তোমরা কী করবে, টাচ করবে। দেখো, আবার একটি পেজ ওপেন হয়েছে, তোমাদেরকে বলে দিলাম যে মজদুর পদে, এখানে তোমরা দেখে নাও যে মজদুর পদে আবার একটি লিস্ট প্রকাশিত হয়েছে, দারুণ খুশির খবর। তার সাথে সাথে আবার একটি রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমাদের সামনে, সেই পিডিএফটা ওপেন করবো। স্টাফ নার্সের আর সাব রেজিস্টার পদে যারা অ্যাপ্লাই করেছিলে তাদেরও পিডিএফ এখানে তোমাদের সামনে ওপেন করে দেখাবো। তার আগে তোমাদেরকে মজদুর পদের রেজাল্টের ওটা নিউজটা আগে তোমাদেরকে দিয়ে রাখি। তোমরা দেখো, আমি পিডিএফটি ওপেন করছি, তোমরা পিডিএফটি দেখে নাও। পিডিএফটা আমি ওপেন করছি, এখানে টাচ করে তোমরা ডাউনলোড করে নেবে। পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে এবং তোমরা এটা ডেটটাও দেখে নাও যে 26 তারিখে এই পিডিএফটি প্রকাশিত হয়েছে। তোমরা এখনই যদি ট্রাই করো তাহলে তোমরা পিডিএফটি দেখতে পাবে এবং কার কার নাম প্রকাশিত হয়েছে এবং সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এইখানে তোমরা দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মিলিয়ে নাও তোমরা সকলে, যে 11/2020 এটা হচ্ছে তোমাদের মজদুর পদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা তোমাদের হচ্ছে। এখানে তোমরা দেখে নাও যে ডেট দিয়েছে যে 22 তারিখে এই আলোচ্য বিষয়টা হয়েছিল এবং লিস্টটা প্রকাশিত হয়েছিল, সেটা তোমরা এখানে দেখে নাও যে এক্স সার্ভিসম্যান যারা আছে, জেনারেল এক্স সার্ভিসম্যান যারা আছে, এখানে বলেছিলাম আমি 20 জন বাকি আছে, দেখে নিই কতজনের নাম প্রকাশিত হয়েছে। নিচের দিকে একটু চলে আসি, এখানে দেখো তোমাদের লিস্টটা তোমরা এখানে দেখতে পাবে। দেখো, মোট 10 জনের নাম প্রকাশিত হয়েছে। আস্তে আস্তে তোমাদের আরও লিস্ট প্রকাশিত হবে, এক এক করে তোমরা একের পর এক তোমরা এই খবর তোমরা পেয়ে যাবে যদি জিকে স্টল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অন রাখবে, কারণ ভিডিও দেওয়া মাত্র যাতে তোমরা যেন দেখতে পাও। আরেকটি পিডিএফ তোমাদের সামনে ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে বলে দিলাম যে আরেকটা পিডিএফ ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, স্টাফ নার্স যারা আছে এই স্টাফ পদে, তাদের জন্য এটা দারুণ খুশির খবর, কারণ তাদেরও রেজাল্ট প্রকাশিত হয়েছে। চলো একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে দেখাই যে কার কার নাম প্রকাশিত হয়েছে। তোমরা এখানে দেখে নাও যে এখানে একটা নিয়ে হয়েছে এসটি এবং ওবিসি এ ক্যাটাগরিতে একটা নিয়েছে, ওবিসি বি ক্যাটাগরিতে একটা নিয়েছে। এবং তোমরা এখানে দেখে নাও তোমাদের মিলিয়ে নেবে, তোমাদের কাস্ট এবং ডেট অফ বার্থটা মিলিয়ে নেবে, কারা কারা পাস করেছো। চলো আরেকটু নিচের দিকে আসি, আরেকটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে সাব রেজিস্টার পদে যারা অ্যাপ্লাই করেছিলে সেখানে এসসি পদের জন্য একজনকে নেওয়া হয়েছে। দারুণ খুশির খবর, ভিডিওটি এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই যেন একটি লাইক করবে আর তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে দাও এই ভিডিওটি, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটিকে অন রাখবে। তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ থাকলে তোমরা নিচে কমেন্ট বক্স পাবে, সেই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে দাও। তোমরা সকলে ভালো থেকো, ফিরছি আবার একটি খুশির খবর নিয়ে। ধন্যবাদ।